আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর সৃষ্টিকর্তা মহান রব্বুল আল আমিন আল্লাহ সুবাহানত আলা তার নামটি অত্যন্ত বরকতময় আর এই কারণেই আল্লাহ সুবাহান আলা প্রায়শই তার নাম বিভিন্ন বস্তুতে প্রকাশ করেন কখনো গাছে কখনো গোস্তের ভিতরে ফল টমেটোর ভিতরে আপেলের ভিতরে এগুলো আমরা প্রায়শই দেখেছি ইন্টারনেটের সুবাদে কখনো মৌচাকের ভিতরে কেউ বা কৃত্রিমভাবে করেন অথচ আমাদের নিজেদের হাতের পাঁচটা আঙ্গুল এই পাঁচটা আঙ্গুল যদি আমরা একত্র করি আল্লাহ সুবাহ নাম এখানেই ভেসে ওঠে আমরা পেয়ারার ভিতরে আল্লাহ সুবাহ নাম দেখেছি বেগুনের ভিতরে দেখেছি আল্লাহ সোহান তালা নাম কত পবিত্র কত পবিত্র আল্লাহ তার নিরানব্বইটা নাম রেখেছেন দে আর নাইনটি নাইন নেই অফ আল্লাহ আসমাউল হোসনা দে আর ম্যানশন ইন রহমান প্রিয় শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমার সহকর্মী আমার শিক্ষার্থী আমার শ্রদ্ধাবাজন এই আল্লাহ নামটি বিভিন্ন বস্তুর উপরে আল্লাহ তালা প্রকাশ করেছেন তবে আশ্চর্যজনক হল খুব সম্প্রতি এই আল্লাহ নামটি এই আল্লাহ নামটি একটি পাহাড়ের উপর দেখা গেছে এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অনেক প্রশ্ন আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই প্রশ্নের অবসান ঘটাবো ইনশাল্লাহ এবং সেটা সত্যিকার প্রমাণ দেব আসলেই আল্লাহ তালার নামটি পাহাড়ের গায়ে স্যাটেলাইট থেকে দেখা গিয়েছে কি না তাহলে চলুন আমরা জানি আমাদের সবার মোবাইলে গুগল ম্যাপস আছে আমি আবারও দেখাচ্ছি আমাদের সবার মোবাইলে গুগল ম্যাপস আছে আপনি জাস্ট ম্যাপসে ঢুকবেন এখানে একটি কথা বলে রাখি যে আল্লাহ নামটি আল্লাহ তালা যে পাহাড়ের মাঝে প্রকাশ করেছেন এটা আমাদের গর্বের বিষয় যে বাংলাদেশ নামক এই ভূমিতে আল্লাহ আল্লাহতালা পাহাড়ের ভিতর তার নামকে প্রকাশ করছেন একজন মুসলিম বাঙালি হিসাবে আই ফিল প্রাউড আমি গর্বিত আমি গর্ববোধ করি আমাদের বাংলাদেশের পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলা এই তার অপূর্ব নামটি প্রকাশ করেছেন তাহলে চলুন কোথায় আছে কিভাবে খুঁজবো জাস্ট আপনি সার্চ বাটনে যাবেন উপরে সার্চ বাটন চলে আসছে সার্চ শেয়ার এখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন নাফা খুম ওয়াটার ফলস আবারও দেখাচ্ছি এন এ এফ এ কে এস ইউ এম ডব্লিউ এ টি আর এফ এ ডাবল এল এস নাফা খুম ওয়াটার ফলস লিখে আপনি জাস্ট সার্চ দেবেন গুগল ম্যাপ বলছে এটা আমার আমার বর্তমান অবস্থান থেকে তিনশো আটানব্বই কিলোমিটার তবে আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুক আমি ইনশাল্লাহ করোনা পরিস্থিতি ভালো হোক ইনশাল্লাহ আমি এই জায়গাটা ভিজিট করব। আপনারা আমার জন্য দোয়া করবেন তাহলে নাফাখুম ওয়াটার ফলস লিখে যদি আমরা সার্চ দেই তাহলে নাফাখুম জলপ্রপাত যেটা আমাদের অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক বৃন্দ এই জায়গাটি আনলক করেছে এই জায়গাটি ভ্রমণ করেছে ঠিক এই জায়গাটার কিছু পাশেই সেই আল্লাহ আল্লাহতালার নামটি আল্লাহ সুহানাতলা এই নামটি যে প্রকাশ করেছেন ঠিক এর কিছুটা পাশে আমি জানি না কোনো পর্যটক এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটক এই এই জায়গাটি এক্সপ্লোর করেছে কি না ঠিক এখান থেকে যদি আমরা একটু একটু বামে সরে আসি তাহলে আল্লাহ সুবাহ তাল্লাহার সেই নামটি ভেসে আসবে সুহান আল্লাহ বলুন সুহান আল্লাহ বলুন সবাই সুহান আল্লাহ বলুন এই সেই আল্লাহর নামটি আল্লাহ সুবাহ তালা তার নাম পবিত্র নামটি পাহাড়ের উপরে প্রকাশ করেছে আমরা আরও দূরে যাই আরও দূরে যাই দেখেন স্যাটেলাইট থেকে এই নামটি স্পষ্ট দেখা যাচ্ছে থানচির কিছু কাছে এই নামটি স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে এই নামটি স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালার এই নামটি স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে সুহান আল্লাহ সুহান আল্লাহ গুগল ম্যাপ গুগল ম্যাপ বলছে এই নামটি থানচির কিছু কাছে আল্লাহ সুবাহান তালার কাছে অশেষ কৃতজ্ঞতা আমাদের বাংলাদেশের মানুষের কাছে গর্বের একটা বিষয় যে আল্লাহ তালা তার এই নাম তার এই নাম পবিত্র নাম তিনি এই পবিত্র নামটিকে আল্লাহ তালা পাহাড়ের ভিতরে প্রকাশ করেছেন আমরা যদি আরেকটু বড় করি দেখেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ স্পষ্টভাবে আলিফ লাম হা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সুহান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ তালার কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া বাংলাদেশের মতো এক জায়গায় পাহাড়ের ভিতরে যেখানে আজকে সারা বিশ্বে মুসলিম সম্প্রদায় সংকটে আছে সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার চলছে কাফের অমুসলমিন মুনাফেক মুসরেকদের দ্বারা আল্লাহ তালা তার নামকে প্রকাশ করেছেন আমার বিশ্বাস ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তি শুধু নয় অন্য ধর্মের মানুষ স্রষ্টার এই সৃষ্টি নিদর্শনের দ্বারা তাদের ইমান স্রষ্টার প্রতি তাদের বিশ্বাস নিশ্চয়ই জাগ্রত হবে আপনারা নিয়ত করেন নাফাকুমের পাশেই এই জায়গাটি অবস্থিত আপনারা এই জায়গাটি ভ্রমণ করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে তফিক দান করেন আজকে লম্বা হয়ে যাচ্ছে আমি শেষ করে যাব তবে তার আগে সবাইকে আমি অনুরোধ করছি অন্তত আল্লাহ তালা নিরানব্বইটা নাম আপনারা সবাই মুখস্থ করেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার জন্য কাল কেয়ামতে বিরাট প্রতিদান রেখেছেন এবং হাদিসের বর্ণনা মতে আল্লাহ তালা আপনাকে এর উত্তম বদলা দান করবেন দে আর 99 নাইনটি নাইন নেই অফ আল